এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অ্যারে ইটারেশন নিয়ে। তো এর আগের টিউটোরিয়ালে আমরা অ্যারে সম্পর্কে ভালোমতোই জেনেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা অ্যারের মধ্যে যে লিস্ট অফ এলিমেন্টস থাকে সেই এলিমেন্টগুলোর মধ্যে একটা একটা করে যে কিভাবে যেতে হয় সেই জিনিসটা আরো ডিটেইলে বুঝবো, যেটাকে আসলে লুপ করা বলে, যেটাকে আরেকটা ভাবে বলা হয় ইটারেট করা। ইটারেটের বাংলা অর্থ হচ্ছে একটার পর আরেকটা যাওয়া। সো আমাদের প্রথম মেথড হচ্ছে অ্যারে ডট ফর ইচ, যেটা আমরা আগের টিউটোরিয়ালে অলরেডি দেখেছিলাম, বাট এবার আমরা আরেকটু ভালোভাবে দেখব, তাতে আপনাদের ভিত্তিটা আরো আরেকটু স্ট্রং হবে। তো এখানে এই যে ইটারেট করার যে ব্যাপারটা, সেই ইটারেট করাটা অনেকভাবেই করা যায়, অনেকগুলো মেথড আছে অ্যারের। তো আপনারা এখন দেখতে পাবেন এক একটা মেথড এক একভাবে আমাদেরকে হেল্প করছে। যেমন এর আগে আমরা সর্ট করেছিলাম, সেটাও কিন্তু এক ধরনের ইটারেশন ছিল, কারণ একটা একটা করে গিয়েছিল এবং কম্পেয়ার করেছিল, ঠিক আছে। সো সর্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা কম্পেয়ার ফাংশন তাকে আমার দিতে হয় সর্টকে। সে তাহলে আমাদের ওই ফাংশনটা নিয়ে ওই ফাংশনে যে ডিরেকশন বলে দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী সে সর্ট করতে পারে, রাইট। সো এইটাই হচ্ছে কনসেপ্ট, প্রত্যেকটা মেথডের কনসেপ্টই তাই। সো আমি আপনাদেরকে আপনাদের জন্য এই মেথডগুলো বোঝানোর জন্য একটা ফরম্যাট লিখে রেখেছি, সেটা হচ্ছে আমার একটা সিম্পল অ্যারে আছে, হ্যাঁ, আমরা যেটা করব, এবং আমার একটা ব্ল্যাঙ্ক ফাংশন আছে যে ফাংশনটা কোনো কাজ করে না। এখন আমরা এই জায়গাটায় একটা একটা করে অ্যারে মেথড নিয়ে কাজ করবো, এবং প্রত্যেকটা অ্যারে মেথডেরই একটা ফান্ডামেন্টাল কাজ থাকবে, সেটা হচ্ছে একটা একটা করে এলিমেন্টের কাছে সে যাবে, যে সে যেটা করবে আমার এই ফাংশনটাকে কল করে দিবে। কিন্তু করার সময় এক একটা অ্যারে মেথড এক একটা কাজ করবে, সেটাই আমরা এখন দেখব। প্রথম যে মেথডটা সেটা হচ্ছে অ্যারে ডট ফর ইচ, ঠিক আছে, সেটা আমরা অলরেডি এর আগে দেখেছি, বাট আরেকবার আমি সংক্ষেপে বলে ফেলি, সেটা হচ্ছে অ্যারে ডট ফর ইচ। আমার অ্যারের নাম কি? নাম্বারস, তাই না? তাহলে নাম্বারস ডট ফর ইচ, তাই না? সো ফর ইচের মধ্যে আমাকে একটা ফাংশন দিতে হবে। সো আমি যেটা করব, মাই ফাংশনটা দিয়ে দিব, দ্যাটস ইট। খেলাটা হচ্ছে এই যে ফর ইচটা, হ্যাঁ, এই ফর ইচ প্রত্যেকটা অ্যারে মেথড, এরপরে আমরা অন্যান্য মেথড দেখবো, যেমন সর্ট একটা আছে। সো এরকম প্রত্যেকটা ফাংশন সেই আসলে আমাদের একটা ফাংশনকে প্যারামিটার হিসাবে নিবে, এবং যখন সে প্যারামিটার হিসাবে নিবে এর মানে কিন্তু সে এখানেই কল করে দিবে না, তাকে শুধু আমি বলছি তুমি হচ্ছে ভাই ফর ইচ, তোমার কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্যে দিয়ে যাওয়া এবং আমার এই ফাংশনটাকে কল করে দেওয়া। মজার ব্যাপার হচ্ছে সে যখন আমাদের এই ফাংশনটাকে কল করে দিবে তখন সে কিছু প্যারামিটার আমার এই ফাংশনটাকে দিয়ে দিবে, যেন আমি এই ফাংশনের বডিটা আগে থেকেই লিখতে পারি। তো সে তাহলে তার কিছু রুল আছে, সে বলবে ঠিক আছে স্যার আমাকে আপনি ফাংশন দিয়ে দেন, আমি আপনাকে ফাংশনের মধ্যে প্রয়োজনীয় জিনিসপাতি সব কল যখন করব তখন দিয়ে দিব। সে আমাকে কি দিবে সেটা আমরা এখন এখান থেকে দেখব। সে আমাকে যেটা দিবে এই হচ্ছে ফর ইচের ইয়েগুলা, প্যারামিটারগুলা, ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে, ঠিক আছে। সে এই কয়টা জিনিস দেয়, ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে। কি কি জিনিস করে সে? যখন আমরা এই ফরিচের মধ্যে আমার ফাংশনটা দিয়ে দিব, সে তাহলে কোনো একটা সময় একটা একটা করে যাবে, সে প্রথমে 45 কাছে যাবে, যে সে মাই ফাংশনটা কল করে দিবে। কল করার সময় সে সেই ফাংশনের মধ্যে ভ্যালু পাস করে দিবে, ভ্যালু মানে প্রথম প্যারামিটার হিসাবে সে ভ্যালু পাস করবে। ভ্যালু কোনটা? তার কারেন্ট ভ্যালু, যেটা সে এখন যেটার কাছে আছে, সে এখন 45 কাছে আছে, তাহলে ভ্যালুর মধ্যে থাকবে 45। তাহলে আমরা যেটা করি একটু সেটা চেক করার জন্য আমরা কনসোল ডট লগ ভ্যালু করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে সে ইন্ডেক্সটা দিবে, ইন্ডেক্স মানে হচ্ছে কারেন্ট যে 45 তার যে ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বার কত? 0, তাই না? তাহলে সেখানে ইন্ডেক্সের মধ্যে সে 0 দিবে। তো সেটা চেক করার জন্য আমরা কনসোল ডট লগ ইন্ডেক্স করে ফেললাম, এবং থার্ড প্যারামিটার হিসাবে সে দিবে আমার এই পুরা অ্যারেটাই, মানে এই পুরো অ্যারেটার একটা রেফারেন্সও সে আমাকে দিবে যদি আমার এই ফাংশনের মধ্যে সেটা ব্যবহার করার প্রয়োজন হয়। সো আমি যেটা করলাম সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। মজার ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু এই ফাংশনটা কল হবে। সো তার মানে এই তিনটা কনসোল লগ একটার জন্য, তাহলে ছয় মানে পাঁচটা এলিমেন্টের জন্য 15 কনসোল লগ কিন্তু হবে, হ্যাঁ। সো আমরা যেটা করছি এক একটা 45 জন্য সে আসলে এই তিনটা কল করবে। সো আমি যেটা করছি প্রত্যেকটার জন্য, এই জন্য লাস্টে আমি একটা এন্ডিং কিছু একটা দিয়ে রাখছি, যেন আমরা দেখতে পাই যে আসলে কোথায় এক একটা লুপ শেষ হচ্ছে। এটা যখন আমি দিলাম, দিয়ে সেভ দিলাম, এবার আমি আমার ব্রাউজারে চলে গেলাম, ঠিক আছে। এই দেখেন আমার আউটপুট চলে এসছে। প্রথমটার জন্য সে ভ্যালু দিয়েছে 45, ইন্ডেক্স 0, পুরো অ্যারেটা দিয়ে দিয়েছে। এই পুরো অ্যারেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই অ্যারে রেফারেন্সটা, যদি আমার এই ফাংশনের মধ্যে সেটাকে ইউজ করার প্রয়োজন হয় সেজন্য সে এটা দিয়ে দিয়েছে, ক্লিয়ার। সো দেখেন, এরপরে দেখেন 41, এই দেখেন পরের এলিমেন্ট হচ্ছে 4, হ্যাঁ। তো সে তাহলে 4 দিয়েছে, ইন্ডেক্স হচ্ছে 1, অ্যারে এলিমেন্ট, এভাবে বাকিগুলো দিয়েছে, ক্লিয়ার। সো এইটা যেভাবে আমি আপনাদেরকে বললাম আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটুকু যদি বুঝতে পারেন পরের কাজগুলো ইজি। এখন আমরা এই ফর ইচ ছাড়া অন্যান্য বিভিন্ন মেথড দেখবো, এবং প্রত্যেকেই
এই জিনিসগুলো হয়তো ডিফারেন্ট হবে, কেউ হয়তো ভ্যালু পাস করবে, কেউ ইন্ডেক্স করবে না, এরকম ব্যাপার স্যাপার আর কি। সেটাই আমরা একটা একটা করে দেখবো, এরপরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই ফরিচের ব্যাপারটা এখানে বলা হয়েছে, সো আমি এটাতে আর ডিটেল আপনাদেরকে দেখালাম না। এরপরে কি আছে, অ্যারে ডট ম্যাপ। এবার আসি ম্যাপ মেথড। এবার আমরা জাস্ট ফরিচের জায়গায় আমরা ম্যাপ কল করব, হ্যাঁ, তাকেও আমাকে একটা এরকম ফাংশন দিতে হবে। সো আমরা যদি একটু তাকাই, ম্যাপ মেথড ক্রিয়েটস এ নিউ অ্যারে বাই পারফর্মিং এ ফাংশন। খেয়াল রাখেন, আমার এই ফরিচও কিন্তু আমার মেইন অ্যারেতে কোনো চেঞ্জ করছে না, আমাকে জাস্ট কিছু কাজ কারবার করতে দিচ্ছে ভিতরে। আচ্ছা, ম্যাপ মেথডও তাই, ম্যাপ মেথড একটা নতুন অ্যারে রিটার্ন করবে, ঠিক আছে। সো খেলাটা হচ্ছে, তার মানে এই যে আমি ফাংশনের মধ্যে কি কাজ করব সেটা কিন্তু এক একটা মেথডের জন্য এক এক রকম। ফরিচের জন্য আমি জাস্ট কনসোল ডট লগ করেছিলাম বা কাজ করেছিলাম, বাট ম্যাপের ক্ষেত্রে আমাকে ডেফিনেটলি কিছু না কিছু একটা রিটার্ন করতে হবে ফাংশন থেকে আমার। কারণ এই ম্যাপ মেথড কি করবে, সে তার কাজ হচ্ছে সিম্পলি, ভাই আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে যাব এবং যে আপনার একটা ফাংশন কল করে দিব এবং আপনি সেই ফাংশন থেকে যেটা রিটার্ন করবেন সেটা আমি অ্যারের প্রথম এলিমেন্ট হিসাবে নিব, তারপরেরটার জন্য পরের এলিমেন্ট হিসাবে নিব, এভাবে আর কি। যেমন এখানে ধরেন আমার এখানে 4549 এরকম আছে, রাইট। সো আমরা যদি ম্যাপের কাছে যাই, ম্যাপও ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে এই কয়টা জিনিসই দেয়। ওকে, তার মানে আমাকে নতুন করে কিছু শিখতে হচ্ছে না, ফরিচের মতোই সে এটা আমাকে দেয়। আমি ধরেন চাচ্ছি যে আমি এই প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করে, মানে প্রত্যেকটা এলিমেন্টের দ্বিগুণ বানিয়ে একটা নতুন অ্যারে চাই, হ্যাঁ। তাহলে আমি যেটা করব, প্রত্যেকটা ইটারেশনে মানে প্রত্যেকটা লুপে আমি যেটা করব, ভ্যালুটা তো আমার কাছে আছে, কারেন্ট ভ্যালুটা, তাই না, ইনটু 2 করে দেব, শেষ। তাহলে আমার সেই ক্ষেত্রে কি, ইন্ডেক্স আর অ্যারে আমার প্রয়োজন নাই, সো আমি দুটো না নিলেও চলবে, ঠিক আছে, কারণ এটা তো আমার ব্যবহার হচ্ছে না, সো এটা আমি নিলাম না। তাহলে আমি যদি এখন আউটপুট দেখি, সরি আমি আউটপুট প্রিন্টই করিনি, সো আমার এই ফাংশনটা কল হয়েছে, তাহলে এটা জেনারেট হওয়ার পরে আমাকে তাহলে কনসোল ডট লগ এই জায়গাটায় আমি তাহলে, আচ্ছা আমার তো নতুন কোনো অ্যারে আমার এখানে সেভ হচ্ছে না, রাইট। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তাহলে একটা নতুন অ্যারে নিতে হবে, ধরেন আমি দিলাম নিউ অ্যারে, ঠিক আছে, বা নিউ নাম্বারস, নিউ নাম্বারস, এবং সেইটা আমরা এখানে প্রিন্ট করে দিই, ঠিক আছে। এই এই দেখেন আমার একটা নতুন অ্যারে সে রিটার্ন করেছে। এবং আমরা যদি এই জায়গাটায় শুধু নাম্বারস দেখি, এই আমার নাম্বারস অ্যারে ছিল এইটা, সেটা কিন্তু পরিবর্তন হয়নি, সে আমাকে একটা নতুন অ্যারে দিয়ে দিয়েছে প্রত্যেকটার দ্বিগুণ করে, 45×2 4×2 8, এইভাবে আর কি, ক্লিয়ার। সো ম্যাপ হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পারলাম আমরা একই জ্ঞান দিয়ে ফরিচের মতো, সো সেটাই এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে ফিল্টার, ফিল্টারও একইভাবে কাজ করে। সো আমরা আমাদের কাঠামোটা আবার তৈরি করে ফেলি, এই সো প্যারামিটার কি হবে আমরা জানি না এখনো। আচ্ছা, এখানটায় আমরা ডট ম্যাপ না, আমরা এখানে ইউজ করবো এখন ফিল্টার, হ্যাঁ, সেও আমাদেরকে এরকম একটা ফাংশন নেবে, হ্যাঁ। আচ্ছা, ফিল্টার কিভাবে কাজ করে, ফিল্টার শুনেই বোঝা যাচ্ছে সে হচ্ছে ফিল্টার করে কিছু জিনিস বের করে আনে। যেমন আমরা ছাঁকনি দিয়ে যখন ফিল্টার দিয়ে কিছু করি, তখন আমরা হয়তো চা বানানোর সময় আমরা চায়ের ছাঁকনিগুলো ফিল্টার করে ফেলি, রাইট, সেরকম আর কি। তো কিছু ভ্যালু ফিল্টার করে ফেলবে আমার কোনো একটা কন্ডিশনের উপরে, তাই না। সো এখানে এখানে তাই করা হয়েছে। সো এও মজার ব্যাপার হচ্ছে, ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে দেয়। সো প্রথম তিনটা মেথডের প্যারামিটার আসলে দেখা যাচ্ছে তারা সেমই দেয়, ওকে। এখন ধরেন আপনি চাচ্ছেন আপনার যে অ্যারেটা আছে সেখানে আপনি চাচ্ছেন যে 10-এর থেকে বড় এলিমেন্টগুলো আপনি শুধুমাত্র বের করে নিয়ে আসবেন, ঠিক আছে, তাহলে আপনি ফিল্টারটা ইউজ করতে পারেন। এবং ফিল্টারও একটা নতুন অ্যারে আমাকে দিবে, ঠিক আছে, কারণ ফিল্টারের কাজ কি, সে নতুন মেইন অ্যারেতে চেঞ্জ করবে না, সে আমাকে নতুন একটা অ্যারে দিবে। সো আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ইটারেশনে সে যাবে এবং আমাকে রিটার্ন করে একটা আপডেটেড ভ্যালুটাকে দিয়ে দিতে হবে, যেভাবে আমি ম্যাপকে দিয়েছিলাম। সো আমি এখানে কি করব, আমার ভ্যালুটা তো কারেন্ট ভ্যালু, মানে ধরেন 45-এর ক্ষেত্রে 45, সো আমি দেখব যে 45 যদি 10-এর থেকে, আমার কি লাগবে, আমার 10-এর থেকে বড়গুলো লাগবে। সো আমি দেখব 45 যদি 10-এর থেকে বড় হয়, হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে একটা কিছু বলতে হবে। আমি এখানে কি করব, ট্রু বা ফলস রিটার্ন করব, তাহলে সে সেটাকে নিবে। আর ফিল্টার তো, এটা ফিল্টার হচ্ছে আমার মেইন অ্যারে থেকেই কিছু এলিমেন্ট নিয়ে দেখাবে, তাই তো। সো আমি এখান থেকে ট্রু বা ফলস রিটার্ন করব, যে যদি আমার ভ্যালুটা 10-এর থেকে বড় হয় তাহলে তো আমি ট্রু রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমি ফলস রিটার্ন করে দিব। যখনই আমি এখান থেকে ট্রু রিটার্ন করব তখন সে এলিমেন্টটা আমার নতুন অ্যারেতে রাখবে, আদারওয়াইজ সেটা ফেলে দিবে। সো 45-এর ক্ষেত্রে কি হবে, যখন আসবে তখন দেখবে 45 > 10, তাহলে সে ট্রু রিটার্ন করবে। এর মানে হচ্ছে এটা একটা, কিন্তু আমরা দেখেছি অপারেটর এবং অপারেন্ডে যে এটা কিন্তু হচ্ছে একটা ট্রু এক্সপ্রেশন, এটা কিন্তু রিটার্ন করে এক্সপ্রেশন এইটুকু, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে। সো এটা গ্রেটার দেন, এটা কোশ্চেন করা যে এটা কি এটার থেকে বড়, সে উত্তর দিবে হ্যাঁ বড়, সাথে সাথে এখানে ট্রু বসে যাবে, এটার মানেই হচ্ছে ট্রু। যখন 4 হবে, 4 > 10, এটা কিন্তু ট্রু না, তাহলে সে ফলস রিটার্ন করবে, তার মানে আমার নতুন অ্যারেতে সে 4 কে রাখবে না, নিবে না, 9 কেও সে নিবে না,
16 কে নিবে এবং 25 কে নিবে, তাহলে আমার আউটপুট হবে 45, 16 এবং 25। সো আমি যদি নিউ নাম্বার প্রিন্ট করি এখন, তাহলে 45, 16 এবং 25 হওয়ার কথা। যাই, এই দেখেন নতুন একটা অ্যারে 45, 16 এবং 25। আশা করি বোঝাতে পেরেছি। সো ফিল্টার হয়ে গেল। এবার আসি অ্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড রিডিউস সম্পর্কে। একটু কমপ্লেক্স মেথড, বাট ভালো মতো বোঝার চেষ্টা করেন। সবার আগে যেটা বলি, এই যে মাই ফাংশন, সেই প্যারামিটারগুলোতে প্রথমে আসি। এখানে সে নতুন জিনিস একটু দেখা যাচ্ছে, ভ্যালু ইন্ডেক্স এবং অ্যারের আগে সে টোটাল নামে একটা জিনিস রেখেছে। ওকে, সো আমরা সেটা একটু নিয়ে ফেলি। আগে আমি আমার কাঠামো তৈরি করে ফেলি, এই ফাংশনটাকে ফাঁকা করে ফেলি, প্যারামিটার সব মুছে ফেলি, এবং ফিল্টারের জায়গায় আমাদের কাজ হচ্ছে এবার রিডিউস। হ্যাঁ, এই সো আমার এবার নতুন প্যারামিটারের মধ্যে সে টোটাল নামে একটা জিনিস সে নতুন নিচ্ছে। খুব ভালো করে বুঝবেন, একদম সহজ, বুঝিয়ে দিলেই বোঝা যাবে। খেয়াল করে দেখেন এখানে কি বলেছে, টোটাল হচ্ছে দ্য ইনিশিয়াল ভ্যালু অর প্রিভিয়াসলি রিটার্ন ভ্যালু। ঠিক আছে, আমি আপনাদেরকে আগে লিখে তারপরে ব্যাখ্যা করব, তাহলে আপনারা বুঝবেন। যেমন এখান থেকে ধরেন আমি রিটার্ন করলাম এই টোটাল প্লাস ভ্যালুটা। যদি আমি এটা এখন এভাবে রিটার্ন করি এবং নিউ নাম্বার যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন 99। এবার কিন্তু কোনো অ্যারে রিটার্ন হয়নি। সো তাহলে বোঝা যাচ্ছে রিডিউস যেটা করে, রিডিউস কোনো নতুন অ্যারে বানায় না ফিল্টারের মতো। রিডিউস যেটা করে, আমার পুরা অ্যারেকে একটা একটা সিঙ্গেল ভ্যালুতে রিডিউস করে নিয়ে আসে। রিডিউস শব্দের অর্থ ছোট করা। অ্যারেতে অনেকগুলো লিস্ট অফ ভ্যালুস থাকে, কিন্তু আমরা যদি সবগুলো ভ্যালু নিয়ে কিছু একটা করে একটা সিঙ্গেল ভ্যালু চাই, তাহলেই রিডিউস প্রয়োজন হবে। ঠিক আছে, সো ধরেন আপনি চাচ্ছেন আপনার সবগুলোর যোগফল আপনি রিটার্ন করতে চান, 45 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 একটা ভ্যালু, তাহলে রিডিউস লাগবে। ঠিক আছে, শুধু যোগ না, এটা অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, সো এমন হতে পারে সবগুলোর স্কোয়ার করে তারপরে যোগ করবেন, বা যা খুশি আপনি করতে চান। বাট আপনার যদি গোল হয় যে আপনি একটা ভ্যালুতে আসতে চান, তাহলে আপনাকে রিডিউস ইউজ করতে হবে। এখন রিডিউস আপনাকে অন্যান্যগুলোর মতো এরকম বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছে। এক্সট্রা জিনিসটা সে যেটা দিচ্ছে সেটা হচ্ছে টোটাল। ওকে, এটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা ইটারেশনের আগে আমরা টোটালটা প্রিন্ট করে দেখি যে সে আসলে টোটাল কি পাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো টোটালের পরে আমি যেটা করছি, আমি একটা এরকম করে একটা সেপারেটর দিয়ে দিচ্ছি, যেন আপনারা দেখতে পান এক একটা লুপ আর কি। এই যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব 45, 49, 58, 74 এবং 99। প্রথমে পাচ্ছে সে 45, তো আমরা এখানে টোটালের ভ্যালু পাচ্ছি 45, তারপরের বার পাচ্ছি 49। তার মানে সে আসলে যেটা করছে, 45 প্লাস 4 হচ্ছে 49, আবার 49 প্লাস 9 হচ্ছে 58, 58 প্লাস 16 যেটা সেটা হচ্ছে এই যে 74, 74 প্লাস 25 হচ্ছে 99। সো তার মানে সে যেটা করছে, আগের যা রেজাল্ট ছিল সেইটার সাথে কারেন্ট ভ্যালুটা যোগ করছে। সো যেটা হচ্ছে, প্রথমবারে টোটালের ভ্যালু পায় সে 0। সো প্রথমবারে টোটাল হচ্ছে আসলে 0, এবং সেই 0 প্লাস কারেন্ট ভ্যালু হচ্ছে 45, যার কারণে রিটার্ন করছিল সে আসলে 45। তারপরের বারে সে আসলে তার, এবং এই যে রিটার্ন ভ্যালুটা সেটা সে মনে রাখে, আগের স্টেপে সে যেটা রিটার্ন করেছে সেটা সে মনে রাখে। আগের স্টেটে রিটার্ন করেছে 45, তাহলে সে পরের স্টেটে টোটাল হবে হচ্ছে আসলে 45, এবং 45 প্লাস 4, তাহলে এই যে কারেন্ট ভ্যালুটা সবসময় যোগ হবে হয়ে আলটিমেটলি সবসময়, তাহলে সেটাই এখানে কিন্তু হচ্ছে। প্রথমে 45, তারপরে 49, তারপরে এটা 1, 2, 3, 4, 5। সো 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার করে রান হয়েছে, এবং এইভাবে কাজটা হয়েছে। সো ভ্যালু ইন্ডেক্স অ্যারে আগের মতোই সে রেফারেন্সগুলো রাখছে। ঠিক আছে, সো আমরা যদি এখন এটা মুছে দেই, তাহলে আমরা এখন বুঝতে পারছি টোটাল হচ্ছে আর কিছুই না, কিউমুলেটিভ, মানে যেটাকে ক্রমযোজিত সংখ্যা বলে না, যে আমরা আগের স্টেপের যা যা করেছিলাম সেটা আবার পরের স্টেপে নেওয়া সেটা আর কি। ঠিক আছে, সো সেটাই সে এখানে করছে। এবং আমরা যদি এখানে আরেকবার যাই, এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে প্রথমবারে, প্রথমবারে আমার এই যে টোটাল, এই যে দেখেন এখানে বলা আছে টোটাল হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর প্রিভিয়াসলি রিটার্ন ভ্যালু। এখন ফার্স্ট স্টেপের জন্য, প্রথম স্টেপের জন্য টোটালে সে যখন, মানে প্রথম স্টেপে কিন্তু আমার শুধু ভ্যালু আছে, টোটাল কিন্তু নাই, তখন হচ্ছে সেটা 0, সেটাকে প্রথমে 0 ধরে নিচ্ছে, রাইট? কিন্তু সেটা চাইলে আমরা বলে দিতে পারি যে তার ইনিশিয়াল ভ্যালু আসলে কি হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিতে পারি। যেমন এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এই দেখেন আমরা যে রিডিউস ফাংশনটা ইউজ করেছি, এই যে নাম্বারস ডট রিডিউস, এইটাকে একটা সেকেন্ড প্যারামিটার দেওয়া যায়। এই সেকেন্ড প্যারামিটারে আমরা বলে দিতে পারি, তুমি প্রথম স্টেপে ইনিশিয়াল ভ্যালুটা ধরবা, ধরেন 10। তাহলে একটু চিন্তা করে দেখেন সে কি করবে, ফার্স্ট যখন 45 পাবে তখন তার কাছে
টোটাল হবে তাহলে এই রিটার্ন করবে সে আসলে 45+10, তখন সে আর ইনিশিয়াল ভ্যালু জিরো ধরবে না, সে শুরুই করবে ইনিশিয়াল ভ্যালু ধরা 10 থেকে। তাহলে প্রথম স্টেপে সে পাবে 45, আর রিটার্ন করবে সে 45+10 মানে 55। তারপরের স্টেপে সে করবে 55 4 59। আমরা একটু দেখতে থাকি। আচ্ছা সব তো যোগফল হয়ে আসবে, সো 45+4 59, তারপরে হচ্ছে +9, তাহলে 59 আর 9 কত হবে 68, 68 আর 16 কত হবে 68 আর 6 হচ্ছে 74 আর 10 84, আর তারপরে হচ্ছে 5 হচ্ছে 84 আর 25, হ্যাঁ 84 আর 25 হবে হচ্ছে এই যে এটা 109, ঠিক আছে। সো সে আসলে তাহলে শুরু করেছিল শূন্য থেকে না, সে 10 থেকে শুরু করেছিল। এইটাই হচ্ছে রিডিউসের ফান্ডামেন্টাল ব্যবহার, এর বেশি আর কিছু নাই। কিন্তু এইটাকে অনেকভাবে ইউজ করে আমরা অনেক কিছু বানাতে পারি, যেমন আমরা অ্যারে সবগুলো যোগফল করলাম, আমরা চাইলে সবগুলোর স্কোয়ার করে যোগফল করতে পারি। তখন কি করতে হবে আমাদেরকে, জাস্ট কি করতে হবে, তখন টোটাল প্লাস ভ্যালু ইনটু ভ্যালু, তাই না, স্কোয়ার করবে মানে দুইটা গুণ করে নিয়ে তারপরে যোগ করবে। এরকম অনেক কিছু যা আপনি করতে চান সেটাই আপনি করতে পারবেন, সে আপনাকে জাস্ট কিছু অ্যাসিস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিবে। আচ্ছা এবার আসি রিডিউস রাইট। রিডিউস রাইট মেথড রানস এ ফাংশন অন ইচ অ্যারে এলিমেন্ট টু প্রোডিউস এ সিঙ্গেল ভ্যালু, এটাও তাই করে, এটাও সে রিডিউসই করে। কিন্তু রাইট ওয়ার্কস ফ্রম রাইট টু লেফট ইন দ্য অ্যারে, হ্যাঁ আগের বারে কি ছিল সব লেফট টু রাইট হচ্ছিল, রিডিউস রাইট যেটা করে রাইট টু লেফট, হ্যাঁ। সো রিডিউস রাইট মেথড ডাজ নট রিডিউস দ্য অরিজিনাল অ্যারে। সো এও খেয়াল করেন আমাদের কিন্তু এই ক্ষেত্রেও মেইন অরিজিনাল অ্যারেতে কিন্তু কোনো হাত পড়েনি। আমরা যদি আমাদের নাম্বার অ্যারে প্রিন্ট করি রিডিউসের ক্ষেত্রে, নাম্বার অ্যারেতে সে কোনো হাত দেয়নি, সে জাস্ট আলাদা আলাদা করে ক্যালকুলেশন করেছে, রিডিউস রাইটও তাই। এক্ষেত্রেও তাই হয়েছে, দেখেন এইখানে যদি আমরা এটা দেখি, এই যে দেখেন এটা যদি আমরা ট্রাইট করি, এই রান করলাম, এখানে দেখেন 99 দেখাচ্ছে, সে এখানে ফার্স্টে 25+16+9+4+45 এইভাবে জাস্ট করবে, আর কিছুই না। সো এইটা গেল। এবার আসি অ্যারে ডট এভরি। এভরি মেথডও ওই একই ধরনের কাজ করে, এবং এখানে দেখেন ভ্যালু ইন্ডেক্স অ্যারে, এখানে আবার আমাদের আগের জায়গায় চলে এসছে। সো আমরা এখানে এবার যেটা করি, আবার আমাদের কাঠামোটা বানাই, আমাদের রিটার্ন কী করবো সেটা এখনও জানি না। তারপরে হচ্ছে নাম্বারস ডট এভরি, ইভি ইআর ওয়াই, এবং মাই ফাংশন পাস করে দিলাম, কাঠামোটা বানাচ্ছি আর কি এই। সো এভরি কী করে, এভরির ক্ষেত্রেও প্যারামিটার হচ্ছে ভ্যালু ইন্ডেক্স এবং অ্যারে। আচ্ছা সে যেটা করে, এভরি মেথড চেক ইফ অল অ্যারে ভ্যালুস পাস এ টেস্ট, দিস এক্সাম্পল চেক ইফ অল অ্যারে ভ্যালুস আর লার্জার দেন 18। আচ্ছা এইটা যেটা করে ফিল্টারের মতোই অনেকটা কাজ করে, হ্যাঁ। কিন্তু ফিল্টার যেটা করছিল, ফিল্টার কিন্তু একটা নতুন অ্যারে দিচ্ছিল, বাট এবার আসলে একটা সিঙ্গেল ভ্যালু আসবে। যেমন এখানে কি করেছে, সে আসলে দেখছে যে চেক করে যে সবগুলো অ্যারে ভ্যালু 18 থেকে বড় কিনা। সো আমরা যদি এখন এই কনসোল ডট লগ নিউ নাম্বারস দেখি, হ্যাঁ আমরা এখানে একটু দেখি। আচ্ছা এখানে কি করছে, ধরো রিটার্ন ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 18, এই। সো তার মানে আমি বলছি যে যদি 18 থেকে বড় হয় ভ্যালুটা, তাহলেই আমি শুধুমাত্র অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে। তো সে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে দিয়ে যাবে এবং সে এই কন্ডিশনটা চেক করবে, যদি সবগুলো ট্রু হয় তাহলে একরকম রেজাল্ট হবে, আর যদি সবগুলোর মধ্যে একটাও যদি ফলস হয় তাহলে আর একরকম রেজাল্ট হবে, ব্যাপারটা এরকম। এই যে দেখেন ফলস, কারণ হচ্ছে সবগুলো ভ্যালু কিন্তু 18 থেকে বড় না, এইটা বড়, এটা সে পাস করে যাবে, এইটাতে গিয়ে ধরা খেয়ে যাবে, ব্যাস। সো যদি আমাদের সবগুলো ভ্যালু, যদি আমি এটাকে যদি ট্রু বানাতে চাই, তাহলে ধরেন আমরা দেখলাম যে সবগুলো ভ্যালু কি একের থেকে বড়, তাহলে ইটস ট্রু, তাহলে সে একটা সিঙ্গেল ভ্যালু ট্রু রিটার্ন করবে, এই দেখেন ট্রু। সো এটাই হচ্ছে ফিল্টারের সাথে অনলি ডিফারেন্স, যে এভরির ক্ষেত্রে সে একটা আলাদা অ্যারে ফিল্টার করে দিচ্ছে না আমাদেরকে, সে আমাদেরকে একটা সিঙ্গেল ভ্যালু দিচ্ছে রিডিউসের মতো, যেটা হচ্ছে আসলে প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট একটা পার্টিকুলার কন্ডিশন ফিল করে কিনা সেটা প্রশ্নের উত্তর দেয়, সেই প্রশ্নের উত্তর দেয় ট্রু বা ফলস, ঠিক আছে। সো এইভাবে প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট একটার সাথে একটা মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এবার আসি অ্যারে ডট সাম। অ্যারে ডট এভরি কি ছিল, এভরি মেথডের মধ্যে চেক করে, রাইট। আর এবার হচ্ছে দ্য সাম মেথড চেক ইফ সাম অ্যারে ভ্যালুস পাস এ টেস্ট, এবার হচ্ছে সবগুলোকে পাস টেস্ট, মানে এই টেস্টটা পাস করা লাগবে না। আপনি বললেন যে ভ্যালু গ্রেটার দেন 18, যদি একটা ভ্যালু 18 থেকে বড় হয় তাহলেও সে ট্রু রিটার্ন করবে। আমরা সিম্পলি এখানে এটা সেটা চেক করি, যেমন ধরেন 18 দিলাম, এবং ধরেন আমরা এখানে এভরি জায়গায় এটাকে করে দিলাম সাম, হ্যাঁ। তাহলে দেখেন এবার ট্রু দিয়ে দিচ্ছে, সো তার মানে একটা ভ্যালু তো সে অ্যাটলিস্ট 18 থেকে বড় পেয়েছে, তাই না। কিন্তু আমরা যদি এখন 180 দিয়ে দিই, একটা ভ্যালু 180 থেকে বড় না, তাহলে সে ফলস দিয়ে দিবে, এই হচ্ছে খেলা। অ্যারে ডট ইন্ডেক্স অফ, আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইন্ডেক্স অফ দেখেছিলাম, এটাও এই একই রকম। ইন্ডেক্স অফ মেথড সার্চেস অ্যান অ্যারে ফর অ্যান এলিমেন্ট ভ্যালু অ্যান্ড রিটার্নস ইটস পজিশন, মানে আমি ইন্ডেক্স অফ
সো আমি চাচ্ছি কোনো একটা কিছুর ইন্ডেক্স। সো আপনি যেমন এখানে দেখেন ফ্রুটস অ্যারে ফ্রুটস ডট ইন্ডেক্স অফ অ্যাপেল, মানে সে জানতে চাচ্ছে আমার এই অ্যারের মধ্যে অ্যাপেলের পজিশন কত। ঠিক আছে, সো অ্যাপেলের পজিশন সে হচ্ছে এখানে রিটার্ন করবে। দ্য ফার্স্ট আইটেম হ্যাজ পজিশন জিরো, দ্য সেকেন্ড আইটেম হ্যাজ পজিশন ওয়ান। আমরা জানি পজিশন জিরো থেকে শুরু হয়। ঠিক আছে, সো এখানে এই যে যেমন সে যখন এই যে যেমন এখানে সে যেটা করেছে আমরা একটু দেখি রান, এই যে অ্যাপেল ইজ ফাউন্ড ইন পজিশন, এই যে অ্যাপেল জিরোতে। আপনি যদি মানে আউটপুট দেখানোর সময় এরা আসলে এক দিয়ে দেখিয়েছে, কারণ প্লাস এক করে দিয়েছে। হ্যাঁ, কারণ পজিশন জিরো তো সাধারণ মানুষ বুঝতে পারে না, ডিসপ্লেতে তো পজিশন জিরো দেখানো উচিত না, ডিসপ্লেতে বলা উচিত ফার্স্ট পজিশনে আছো তুমি। তো সেই জিনিসটাই মানে এখানে করেছে আর কি, সেজন্য জিরোর সাথে এক যোগ করেছে আর কি। সো এটা জাস্ট ডিসপ্লে পারপাসে। সো এই হচ্ছে ইন্ডেক্স অফ। এবার হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ। হ্যাঁ, মানে ধরেন অ্যাপেল দুইবার আছে আপনার, আপনি চাচ্ছেন লাস্ট ইন্ডেক্স অফ মানে অ্যাপেল লাস্ট কোন পজিশনে পাওয়া গেছে, তাহলে জিরো ওয়ান টু এই নাম্বার পজিশনে পাওয়া গেছে। সো এটা যেহেতু প্লাস ওয়ান করছে থ্রি হবে আউটপুট আর কি। এই দেখেন এই যে থ্রি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি অ্যারে ডট ইনক্লুডস। আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইনক্লুডস দেখেছিলাম, সিম্পল ব্যাপার, বোঝাই যাচ্ছে ইনক্লুডেড আছে কিনা সেটা সে রিটার্ন করে। সো এখানে সে জিজ্ঞেস করছে এই অ্যারেতে কি ম্যাঙ্গো আছে, ফ্রুটস ডট ইনক্লুডস ম্যাঙ্গো দিয়ে দিয়েছে, এটা ট্রু রিটার্ন করেছে কারণ এটা আছে, যদি না থাকতো তাহলে ফলস রিটার্ন করতো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটা হচ্ছে অ্যারে ডট ফাইন্ড, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেথড। অ্যারে ডট ফাইন্ড এটার ক্ষেত্রে আমাদের তাহলে আমাদের সিনট্যাক্সে চলে যাই, এটাকে ফাইন্ড করে দিই এবং আমার মাই ফাংশনের মধ্যে প্যারামিটার কি হবে আমি এখনো জানি না, সেটা দেখি তার প্যারামিটারে কোনো চেঞ্জ আছে কিনা। এই সো এখানে সে বলছে প্রথম কথা রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট দ্যাট পাসেস এ টেস্ট ফাংশন। সো প্রথম কথা হচ্ছে ফাইন্ডের ক্ষেত্রেও আমরা একটা এলিমেন্ট ফাইন্ড করব, ফিল্টারে কিন্তু আমরা একটা পুরো অ্যারে ফিল্টার করে আরেকটা অ্যারে বের করে নিয়ে এসেছিলাম। ফাইন্ড হচ্ছে বোঝাই যাচ্ছে যে একটা ভ্যালু খুঁজে বের করো, এটাই হচ্ছে কথা। সে আসলে যেটা করবে দ্য ফাইন্ড মেথড রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট দ্যাট পাসেস এ টেস্ট ফাংশন। সো আমি এখানে আসলে বলেছি দেখেন আবারও রিটার্ন গ্রেটার দেন 18। তো সে যেটা করবে ফার্স্ট যে এলিমেন্টটা সে 18 থেকে বড় পাবে সেই এলিমেন্টটা সে রিটার্ন করবে। ঠিক আছে, এবং এই যে রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য এবং ভ্যালুটা রিটার্ন করবে। সো আমরা যদি এটা একটু দেখতে চাই আমরাও তাহলে এখানেও দেখেন প্যারামিটারে কোনো চেঞ্জ নাই, ভ্যালু ইন্ডেক্স এবং অ্যারে প্রথম কথা। সো ওকে, ভ্যালু ইন্ডেক্স অ্যারে এখানে বসালাম এবং রিটার্ন বললাম ভ্যালু গ্রেটার দেন 18, মানে আমি 18 থেকে বড় ফার্স্ট ভ্যালুটা আমি ফাইন্ড করতে চাই। তাহলে আমি দেখি নিউ নাম্বারস নাম্বারসের মধ্যে কী আছে, আসলে এটা নিউ নাম্বারস না, এটা একটা নিউ নাম্বার হবে তাই না। সো এটা নিলাম, নিয়ে আমরা এটা দেখলাম দেখেন 45। সো প্রথম বড় ভ্যালু কোনটা পাওয়া গেছে 18 থেকে 45, ক্লিয়ার। সো এইটাই সে আসলে বলতে চাইল। আচ্ছা এবার আসি ফাইন্ড ইন্ডেক্স, এটা ছিল ফাইন্ড। এবার হচ্ছে ধরেন আপনি চাচ্ছিলেন যে না আমার এই যে আউটপুটটা আসছে আমাকে তো ভ্যালুটাই দিয়ে দিচ্ছে, আমি 45 চাচ্ছি না, আমি 45 ইন্ডেক্স নাম্বারটা চাচ্ছি মানে জিরোটা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ফাইন্ডের ইয়ে ভার্সন, ফাইন্ড ইন্ডেক্স একই মেথড। কত সিম্পল, রাইট? তারপর হচ্ছে অ্যারে ডট ফ্রম, ফ্রম মানে কি হইতে বা থেকে। অ্যারে ডট ফ্রম মেথড রিটার্নস অ্যান অ্যারে অবজেক্ট ফ্রম এনি অবজেক্ট উইথ এ লেন্থ প্রপার্টি অর এনি ইটারেবল অবজেক্ট। আচ্ছা সো সে যেটা করে অ্যারে ডট ফ্রম মেথড রিটার্নস অ্যান অ্যারে অবজেক্ট ফ্রম এনি অবজেক্ট উইথ এ লেন্থ প্রপার্টি অর এনি ইটারেবল অবজেক্ট। বাই দ্য ওয়ে ইটারেবল অবজেক্ট মানে হচ্ছে, এটা নিয়ে আমরা ডিটেল জানবো, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, বাট ইটারেবল অবজেক্টের সহজ বাংলায় বললে যে ধরনের অবজেক্টগুলোকে ইটারেট করা যায়, একটা একটা করে যাওয়া যায়, সেগুলোই হচ্ছে ইটারেবল অবজেক্ট। যেমন স্ট্রিং, স্ট্রিংও আমরা দেখেছি সেটার একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, এবং স্ট্রিংও কিন্তু একটা একটা করে যাওয়া যায়, এ বি সি ডি, এভাবে চিন্তা করেন আপাতত। সো সে যেটা করবে আমরা যদি অ্যারে ডট ফ্রম দেই তাহলে বলতে হবে ফ্রমের প্যারামিটার হিসাবে বলতে হবে কি থেকে তুমি অ্যারে বানাতে চাও। সো এরা যেমন দিয়েছে দেখেন বড় হাতের অ্যারে ডট ফ্রম, বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার অ্যারের উপরে কল হবে না, এটা মেইন বড় অ্যারের উপরে কল হবে। সো আমার উদ্দেশ্য হচ্ছে এ বি সি ডি, এই দেখেন এটা যদি আমরা এখন প্রিন্ট করি, এই যে এটা তো ডমে প্রিন্ট করেছে, যার কারণে আমরা জানি যে ডমে যখন অ্যারে প্রিন্ট করা হয় এইচ টি এম এল এ তখন সে এরকম ফ্ল্যাট কমা দিয়ে প্রিন্ট করে দেয়। সো এখানে দেখে লাভ নাই, আমরা যেটা করি আমরা এই সব কিছুকে আমরা ধরেন কমেন্ট করে দিলাম এবং আমরা কনসোল ডট লগ আমরা এই যে অ্যারে ডট ফ্রম এ বি সি ডি ই এফ, সে যেটা করবে স্ট্রিংটা তো একটা ইটারেবল অবজেক্ট কারণ এটাকে একটা একটা করে যাওয়া যায়, সে বেসিক্যালি এটা থেকে একটা অ্যারে বানাবে। হ্যাঁ, সো আমরা যদি এখন এখানে যাই, এই এই যে সে এ বি সি ডি দিয়ে একটা অ্যারে বানিয়েছে, এই যে একটা অ্যারে বানিয়েছে এবং এটার যে অ্যারে সেটা বোঝার জন্য দেখেন লেন্থ আছে একটা, সে লেন্থও বসিয়ে দিয়েছে। সো এটা একটা পারফেক্ট অ্যারে হয়েছে, এটা কিন্তু অ্যারে লাইক অবজেক্ট না, এটা একটা অ্যারে।
সেটাই এখানে বলেছে। এবার আসি অ্যারে ডট কিজ মেথড। অ্যারে ডট কিজ মেথড রিটার্নস অ্যান অ্যারে ইটারেটর অবজেক্ট উইথ দ্য কিজ অফ অ্যান অ্যারে। আচ্ছা, কি বলতে কি বোঝায়? আচ্ছা, এটা বোঝার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি আপনাদেরকে করেই দেখাই, তাহলে আপনারাই মানে ডিসকভার করবেন যে আসলে সে কী দেয়। সো আমি মুছেই ফেললাম এগুলো, কি কপি করলাম ভুল হয়েছে মনে হয়, এটা কপি এই এই। সো এখন আমরা একটু কনসোল ডট লগ করে দেখি কিটা আসলে কি কিজ। হ্যাঁ, সো একটা ফ্রুটস নামে একটা অ্যারে নিয়েছি এবং সেই অ্যারের উপরে ডট কিজ নামক একটা ফাংশন কল করেছি। সে আমাকে নাকি কি রিটার্ন করে, কি রিটার্ন করে আসলে, এই যে সে একটা ইটারেটর রিটার্ন করেছে। হ্যাঁ, এইটা আপনারা এখন বুঝবেন না, আমি এটা বুঝতে আপনাদের নিষেধ করব। বেসিক্যালি সে একটা ইটারেটর অবজেক্ট মানে তৈরি করে কন্টেনিং দ্য কিজ অফ দ্য অ্যারে। আচ্ছা, সো যেটা হবে সেটা হচ্ছে আপনি এই অ্যারে ডট কিজটা এখন আমরা ইগনোর করতে পারি, কারণ আমরা আসলে ফর লুপ যখন শিখব তখন আসলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে ফর অফের ব্যবহার দেখানো হয়েছে। সো এনিওয়েজ, সো যেটা হচ্ছে সে আসলে একটা নতুন অবজেক্ট দিয়ে দেয় আমাদেরকে, এইভাবে চিন্তা করেন, যেটার মধ্য দিয়ে ইটারেট করা যায়। হ্যাঁ, যেমন একটা একটা করে যাওয়া যায়, এরকম একটা অবজেক্ট সে আমাদেরকে দেয়, একটা বস্তু আমাদেরকে দেয়, এবং সেটার মধ্য দিয়ে আমরা চাইলে লুপ করতে পারি। ঠিক আছে, সেটাই এখানে বলছে। হ্যাঁ, তো এটা কেন ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করা হয়, এটা আমরা পরে আস্তে আস্তে জানব। তো এই হয়ে গেল মোটামুটি অ্যারে ডট কি অ্যারের বিভিন্ন মেথডগুলো সম্পর্কে। ইটারেশন রিলেটেড মেথডগুলো যেহেতু তারা লিস্ট করেছে, দ্যাটস ওয়াই তাদেরকে কিজটাও আনতে হয়েছে। যাই হোক, এটা আমরা পরে আস্তে আস্তে জানবো। সো এই ছিল অ্যারের বিভিন্ন মেথডের একটা সম্পূর্ণ পরিচিতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল এবং এগুলো খুব ভালো করে আপনারা দেখবেন। এগুলো অহরহ জাভাস্ক্রিপ্টে মুড়িমুড়কির মতো লাগবে প্রজেক্ট করার সময়, বিভিন্ন ডাটা নিয়ে কাজ করার সময়, সেটা আপনারা অলরেডি বুঝতেই পারলেন। ঠিক আছে, সো এই টিউটোরিয়ালটা এখানেই আমি শেষ করছি।